गुड मॉर्निंग फ्रेंड्स, आज मंगलवार, मंगलवार सकाल 7টা। এখন দেখো আমি সকাল সকাল উঠে বাইরে চলে এসেছি। এটা একটা কৃষ্ণচূড়া গাছ, দেখো রোদ পড়েছে কত সুন্দর লাগছে। এটা আমার বাগান, তো সকাল সকাল উঠে বাইরে আসতে না খুব ভালো লাগে। এই সময় পরিবেশটা অনেকটা শান্ত থাকে, আর পাখিদের আওয়াজ তো শুনতেই পাচ্ছ, খুব ভালো লাগে। এখন আর দেখো এটা একটা নয়নতারা ফুলের গাছ। চলো বাকি প্রসেস দেখে নিই।
তো কড়ার মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি, তেলটা অলরেডি গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি কি দিচ্ছি দেখাচ্ছি। তো এখানে আছে দুটো তেজপাতা, একটা ছোট্ট দারচিনির টুকরো আর দুটো এলাচ। এলাচটাকে এরকমভাবে জাস্ট দাবিয়ে নিচ্ছে, মুখটাকে খুলে নিচ্ছে, জাস্ট দেখাতে হচ্ছে না, তো জাস্ট এভাবে খুলে নিয়েছি। এটার কারণ তেলে দেওয়ার পর এটা ছিটকে আসবে না। তো চলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এবার এখানে দেখো একটা মশলা আমি বানিয়ে রেখেছি। এটা 1 টেবিল চামচ আদা, 1/2 টেবিল চামচ, 1/2 টেবিল চামচ না, 4 চামচ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সেম সেম আছে। তো এটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দেখতেই পাচ্ছ তেলটা একটু ছেড়ে দিয়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি এই বাটিটা ধুয়ে একটু জল, আর এটা জাস্ট একটু ফুটে যাক। এর মধ্যে আমি কি দিচ্ছি দেখাচ্ছি, হাই করে দিচ্ছি ফ্লেম। তো এটা ফুটে গেছে, জাস্ট এর মধ্যে আমি কিছুটা একটা ক্যাপসিকাম থেকে হাফ কেটে রেখেছি, ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। এটা 2-3 মিনিট হতে থাক, 2-3 মিনিট পর ফিরে আসছে। গ্যাসের ফ্লেমটা আমি একটু মিডিয়ামে করে দিচ্ছি। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, ওপর থেকে দেখছো পুরো তেল ছেড়ে দিয়েছে। তো বাকি এর মধ্যে আমি এখন দেব এই মশলাটা যেটা আমি পেস্ট করে নিয়েছি, কাজু চামচ পোস্ত, সেটা দিয়ে দিচ্ছি। মিক্সি জারটা ধুয়ে আমি একটু এর মধ্যে জল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ এর লুক একদম অসাম এসছে। এখনো কষানো রসানো অনেকটাই বাকি আছে। তো চলো এর মধ্যে আমি এখন একটু কিশমিশ এটা দিয়ে দিচ্ছি। তো এটা একটু ফুটতে থাক, আমি কিন্তু কোনো ঢাকা চাপা এখনো অব্দি ইউজ করিনি, আর ঢাকা চাপা লাগবেও না এতে। তো এটা যখন একটুখানি জাস্ট তেলটা উপর দিকে আর একটু ভেসে উঠবে, আর একটুখানি হালকা এটা একটু মানে রান্না হয়ে যাবে, 2-3 মিনিট পর আমি এর মধ্যে চানাটা দিয়ে দিচ্ছি দেখাচ্ছি। তো এই যে চানাটা আমি দিলাম এইমাত্র, চলো একটু কষিয়ে নেওয়া যাক এটা। তো এর মধ্যে সামান্য আমি একটু জল দেবো এখন, কারণ ক্যাপসিকামটা জাস্ট আর একটু সেদ্ধ হয়ে যাক, বা সামান্য দেবো। এটা এখন যেটা আছে এটা এরকমভাবে রাখলে পুরো ঝুরঝুরে হয়ে যাবে, দরকার নেই। আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দিচ্ছি, 1 কাপ মতো জল আমি অ্যাড করছি। 1 কাপ জল দিয়ে দিয়েছি, এবার জাস্ট ফুটতে থাক, একটু ঢাকা দিয়ে দেবো আমি। তো 10 মিনিট পর আমি ফিরে এসেছি, এখন তরকারির অবস্থা এই, সমস্ত কিছু ক্যাপসিকামটাও ভালো করে কুক হয়ে গেছে। তো এর মধ্যে আমি নুনটা টেস্ট করে নিয়েছি, তো এতে নুন লাগবে, আমি নুন দিয়ে দিচ্ছি। আর দেখো একই সঙ্গে আমি সাইডে রুটি সেঁকে নিচ্ছি, আজকে লাঞ্চে মেনু হচ্ছে রুটি, রুটির সাথে এটা। সো এখানে আমি নুনটা দিয়ে দিচ্ছি, যে যা স্বাদ অনুসার, যে যেরকম নুন পছন্দ করে খাবারের মধ্যে, আমাদের বেশি করা হয় না, অল্প করে দিলাম। আর ব্রাউন সুগারে না একটু মিষ্টি কম হয়, তাই জন্য এতটা দিলাম। আর পুরো 1 টেবিল চামচ ভর্তি করে আমি ঘি দিচ্ছি, আরও বেশিও দেওয়া যেতে পারে, ব্যাস আমি এটুকুই দিলাম। জাস্ট এটাকে একবার এরকম নাড়িয়ে দিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি, আর সঙ্গে সঙ্গে দিয়ে দেবো ঢাকা। Thank you.
আমারও খুব ভালো লাগছে। তো দেখতেই পাচ্ছো আমি একটা নিউ লুকে আজকে এসেছি, দ্বিতীয় দিন আজকে আমি নিউ লুকে এসেছি, শাড়ি পরে নিয়েছি একটা, আজকে ইচ্ছে শাড়ি পরে আসতে। তো শাড়ি পরে নিয়েছি, জাস্ট একটু আগেই আমি স্নান করেছি, স্নান করার পর আমি জাস্ট রেডি হয়ে নিয়েছি 11:30 সময়। তো তারপর শাড়ি পরতে পরতেই এতটা টাইম চলে গেছে। তো তারপরে পুজো করলাম, পুজো করেই তোমাদের সামনে চলে এসেছি আমি। তো সকালে দেখতেই পেলে ওই ভিডিওগুলো করলাম, ফার্স্ট মর্নিংয়ে উঠে ওই ভিডিওগুলো করেছিলাম। তো ফার্স্ট না, তখন 7টা বাজে, তো মুডটাই ফ্রেশ হয়ে গেছে, এত সুন্দর পরিবেশ ছিল না, পুরো মুডটাই ফ্রেশ হয়ে গেছে। তো আজকে আমার গাছে কিছু ফুল ফোটেনি, নিচে ছিল লতা টাইপের গাছ, 9টা মনিশায়ত এরকম কিছু একটা নাম। তো ওটার গাছে আজকে আর ফুলই ফোটেনি, একটা না দুটো ফুটেছে, আর যখন আমি ভিডিও করেছি তখন ফোটেনি, ওটা বেলায় ফোটে 9টার সময়, 9:10 এরকম যখন রোদ এসে পড়ে তখন ওখানে ফুলটা ফুটে যায় পুরোপুরিভাবে। তো তারপরে আমি আর ক্যাপচার করতে পারিনি তখন। তো এখন আর কথা ছিঁড়ে পেয়ে গেছে খুব, চলো চলো কিচেনে চলো, খাবারটা নিয়ে আসি, তারপরে খেয়ে দিয়ে আবার আসছি। আমার কিছু ড্রয়িং আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। দেখতেই পাচ্ছ ব্যাকে দেখতেই পাচ্ছ তোমরা, আর বোধ হয় দেখতে পাচ্ছ না, যাই হোক আমি দেখিয়ে দেবো, আমার কাছে সীমিতই আছে, আমি সেরকমভাবে কিছু করতে পারিনি এই জন্য আমি আগে প্লেস আমি খুঁজি ঘরের কোন জায়গাটা এই ড্রয়িং টাইম করবো, পরিখানটা লাগাবো, তো দেখতে ভালো লাগবে। তো সেই হিসেবে আমি সমস্ত যা আমি আর্ট করি সমস্ত সেই পুরো মানে ওরকম ভেবেই আমি করি, যে এখানটাই রাখা হবে, এখানটা রাখলে দেখতে ভালো হবে, সেরকমভাবে আমি বানাই। তো একবার অল ওভার লুকটা আমার দেখে নাও শাড়ির, আসো ফুল লুকটা আমি দেখাই। তো লাঞ্চ আমি রেডি করে নিয়েছি, চলো লাঞ্চ করে নিই। এই যে আমার পেন্টিং, এটা আছে একটা বুদ্ধার পেন্টিং, তো এটা হলো কৃষ্ণার পেন্টিং, এটা একটা আছে। আমি সমস্ত দরজার মধ্যে এরকম পেন্টিং করেছি, এগুলো অ্যাকচুয়ালি ফাঁকা ছিল তো ক্যানভাসের কাজ করে দিয়েছে আমার, আর ঘরের লুক তো অবশ্যই চেঞ্জ হয়েইছে। এগুলো ফোক আর্ট আছে, তো এটাও একটা ফোক আর্ট আছে, এটা আমি ক্যানভাস তৈরি করেছি হাতে নিজের। তো তারপরে তার মধ্যে আছে এটা, এটা কার্ডবোর্ডের ক্যানভাস আছে, তার মধ্যে আছে এই পেন্টিংটা। তো আজ এই পর্যন্তই, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, তাহলে আমি আরও আগে যেতে পারবো, আমার একটা মোটিভ তৈরি হবে যে হ্যাঁ ভিডিও আমি বানাবো, আমার ভিডিও কেউ দেখবে। তো প্লিজ রিকোয়েস্ট আমার ভিডিও সবাই দেখো, ও আমি ভেতর থেকে কনফিডেন্স পাবো, হ্যাঁ বানানো দরকার আছে। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও তোমাদের সাথে, ততক্ষণের জন্য বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে অ্যান্ড সবসময় হ্যাপি থাকবে, সবাইকে ভালো রাখবে, আর সবাইকে ভালো রাখার জন্য নিজেকে ভালো থাকতে হবে, আর নিজেকে ভালো থাকার জন্য সবসময় স্মাইল। ওকে বাই।